মিশরের উপকূলীয় শহর আলেকসান্দ্রিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 42 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বিপরীত দিকের পোর্ট সৈয়দ থেকে আসা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার বিকাল 2:15 এ দুর্ঘটনা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে এসব কথা জানা গেছে। দুর্ঘটনার নেপথ্যে নিরাপত্তা ত্রুটির আশঙ্কা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দুটি ট্রেন যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন দুই ট্রেনের সামনের দিক উপরের দিকে উঠে যায়। দেখতে সেটা পিরামিডের আকার ধারণ করে। উদ্ধারকর্মীদের দেখা গেছে ঘটনাস্থল থেকে নিহতদের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করছেন। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, রক্তে সয়লাব সর্বত্র। তার মাঝে আহতরা বাঁচার জন্য করুণ আকুতি জানাচ্ছেন। নিরাপত্তা বিষয়ক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রেলওয়ের সুইচিং ভুলের জন্য এমনটা ঘটে থাকতে পারে। আর মিশরের পরিবহন বিষয়ক মন্ত্রী হিশাম আরাফাত বলেছেন, মানুষ সৃষ্ট ভুলের জন্য এই ঘটনা ঘটেছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এদিকে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি দুর্ঘটনার পর কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।